সভ্যতার আদি লগ্ন থেকে মানুষ সূর্যের উপাসক ছিল। তাই সূর্য দেবতার প্রতি আস্থা রাখতে মানুষ তৈরি করেছে শত শত উপাসনালয়। আর সূর্য দেবতাকে স্মরণের জন্য তৈরি হয় একাধিক সূর্য মন্দির। এক্ষেত্রে সূর্য মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় খ্রিস্টজন্মের কয়েক হাজার বছর পূর্বে। ভারত, চীন, মিশর এবং জাপানের মতো প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ দেশগুলিতে এখনও দেখা মেলে প্রাচীন নির্মিত সূর্য মন্দিরের। তবে বিশ্বের সবচেয়ে পুরনো সূর্য মন্দিরের অস্তিত্ব মেলে ভারতের উড়িষ্যা রাজ্যের কোণাক শহরে। ফ্রেন্ডস, আজকের এপিসোডে ডিসকাস করব এই ঐতিহ্যবাহী সূর্য মন্দির সম্পর্কে, অর্থাৎ এই মন্দিরটি হাজারো বছর পূর্বে কীভাবে তৈরি হয়েছিল আর কেনই বা 118 বছর ধরে এটি বন্ধ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই অজানা রহস্যকে। এক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না করলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগে যাবে। তবে কোণার্কের সূর্য মন্দিরটি তৈরি করা হয়েছে একটি অতিকায় রথের মতো করে। সাতটি তেজি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে 12 জোড়া রথের চাকার উপর অবস্থিত একটি অতিকায় রথকে, যেটি আসলে মূল মন্দির। তবে এক্ষেত্রে 13 শতকের দিকে পূর্ব তীরের গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং আনুমানিক 1250 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। মন্দিরের কুটিহীন পরিমাপ আর নকশা এবং চোখ ধাঁধানো সব পাথরে খোদাই কাজ যা মধ্যযুগের স্থাপত্যকলার পরিচয় বহন করে। এই মন্দিরটিতে খোদাই করা আছে নরনারীর প্রেম, ঝগড়া, কলহ, বর্মপরিহিত সৈন্য এবং বিভিন্ন দেবদেবী আর উজ্জ্বল আকাশে উদয়মান চাঁদ প্রভৃতি। আর এইসব অপূর্ব ভাস্কর্যগুলির জন্যই কোণার্কের এই সূর্য মন্দিরটিকে পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির হিসাবে বিবেচনা করা হয়। তবে কোণার্কের সূর্য মন্দিরটি স্থাপিত হয় চন্দ্রভাগা নদীর তীরে, কিন্তু কালের বিবর্তনে নদীটির গতিপথ বেঁকে যায়, ফলে মন্দির থেকে নদীটির দূরত্ব বর্তমানে কয়েক কিলোমিটার মতো। তবে এটি নির্মাণ করা হয় কলিঙ্গ স্থাপত্যশৈলী অনুসারে। মন্দিরটিকে পূর্ব দিকে মুখ করে রাখা হয়েছে এবং এর প্রবেশদ্বারে ছিল দেবতার আসন, ফলে প্রতিদিন ভোরবেলায় সূর্যের প্রথম আভা সরাসরি দেবতাকে ছুঁয়ে যায়। ভারতবর্ষের বাড়ি থেকে আনা খন্দালাইত পাথরে এই নির্মাণ কাজ করা হয়। এছাড়া পুরো মন্দিরে 12 জোড়া নিখুঁত সূর্য ঘড়ি আছে, যেগুলো দিয়ে মিনিট পর্যন্ত সঠিক হিসাব করা যায়। এছাড়া সূর্য মন্দিরের রথের চাকাগুলি প্রতিটি ঘড়ির আদতে তৈরি। তবে সূর্য মন্দিরের মাথায় অতিকায় একটি শক্তিশালী চুম্বক ছিল আর এর চারপাশে দেয়ালে ছিল তুলনামূলক কম শক্তিশালী চুম্বক, ফলে কেন্দ্রীয় চুম্বকটির আকর্ষণে পুরো মন্দিরের কাঠামো ভারসাম্য বজায় ছিল। কিন্তু সমস্যাতে রাই চন্দ্রভাগা নদীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে। এই চুম্বক এতটাই শক্তিশালী ছিল যে এর কারণে নদীতে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোর কম্পাসিক দিক নির্ণয়ে অসুবিধা হতো। এর ফলে কোনো কোনো জাহাজ নদীতে ডুবে যেত। এই কারণে মুসলিম বণিকরা একবার কোণার্কের জাহাজ বিরিয়ে ছিনিয়ে নেয় মন্দিরের বড় চুম্বকটিকে, আর তাতে ভারসাম্য হারিয়ে ধসে পড়ে পুরো মন্দিরটি। এছাড়া 15 শতকের দিকে কালাপাহাড়ের আক্রমণে কোণার্কের সূর্য মন্দির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবে এই মন্দিরের ভিতরে অনেক ছোট ছোট মন্দিরের স্থাপনা ছিল যা কালের বিবর্তনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদের মধ্যে প্রথমটি হল মায়াদেবীর মন্দির, যা 1900 সালে ঐতিহাসিকরা খননের সময় এটি আবিষ্কার করে। এই মন্দিরের প্রবেশদ্বারের পশ্চিমে ছিল এই মন্দিরটি। দ্বিতীয়ত বৈষ্ণব মন্দির, এটি 1956 সালে খনন করে উন্মোচন করা হয়। এটি নিশ্চিতভাবে একটি পরিপূর্ণ মন্দির ছিল, তবে দুটি মন্দিরের নির্মাণকাল একই সময় ছিল। তৃতীয়ত ভোগ মন্দির, এটি মূলত মন্দিরের দক্ষিণে রয়েছে যা খাবার ঘর হিসেবে পরিচিতি ছিল। পুরোপুরি খননের পর ঐতিহাসিকরা বিস্মিত হয়ে গিয়েছিল এর গঠন এবং স্থাপত্য দেখে। এছাড়া রান্নাঘরের কাছাকাছি ছিল দুটি গভীর কূপ যেগুলো পানীয় জলের যোগান দিত। 1920 সালের দিকে কোণার্কের সূর্য মন্দিরের আংশিক পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং সংস্কার করা হয় এর ভাঙা অংশগুলিকে। পরবর্তীতে 1984 সালে ইউনেস্কো কোণার্কের এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় আর তখন থেকে বিদেশি পর্যটকদের ভিড় বাড়তে থাকে। তবে মন্দিরের মূল প্রবেশপথে দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে অতিকায় 2 জন প্রহরীর, তবে এরা মানুষ নয়, 2টি সিংহ। এবার সিংহতায় পেরিয়ে উপরে উঠলে মূল মন্দিরের প্রবেশপথে দেখা মিলবে একটি নত মন্দিরে। এক্ষেত্রে কোণার্কের সূর্য মন্দির প্রতিষ্ঠার প্রাথমিককালে নর্তকীরা নৃত্য পরিবেশন করত দেবতাদের সন্তুষ্ট রাখার জন্য। এরপর ভেতরে প্রবেশ করলে পুরো মন্দিরের প্রাচীন দেয়ালগুলিতে চোখে পড়বে জ্যামিতিক প্যাটার্নে অঙ্কিত ফুল ও নকশা। তবে দেয়ালে যে কারুকার্য অধিক নজর পড়বে তা হলো
প্রাচীন কামাসূত্রের আদ্যোপান্ত আর নরনারী ও দেবতাদের চিত্রকর্ম। এক্ষেত্রে পুরো মন্দিরটিকে টেনে নিয়ে যাচ্ছে সাতটি ঘোড়া আর বারো জোড়া সুসজ্জিত চাকার উপর অবস্থিত সূর্যদেবতার রথ। এছাড়া মাটি থেকে পুরো মন্দিরটি 200 ফুট উপরে অবস্থিত। তবে বর্তমানে মন্দিরটির প্রবেশপথের যেটুকু অংশ আমরা দেখতে পাই তা এক তৃতীয়াংশ মাত্র। তবে যা কিছু অবশিষ্ট আছে তা অন্যগুলোর চেয়ে সত্যিই অনন্য। তবে মন্দিরটির মূল আকর্ষণের বিষয় হল শিবলিঙ্গের অবস্থান। কৃষ্ণ, সরস্বতী আর গণেশের ভাস্কর্য যা ব্রিটিশ আমলে লুণ্ঠিত হয়েছে, যা ইউরোপে জাদুঘরে গেলে এগুলি দেখা মেলে। ফ্রেন্ডস, এই ছিল কোণার্কের সূর্য মন্দির সম্পর্কিত অজানা রহস্য। এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার উপস্থিত হবো আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।